সামরিক শক্তিতে যার দৌড় বেশি বিশ্বে তার কর্তাগিরি তত বেশি। এছাড়া নিজের দেশের সুরক্ষার বিষয়টা তো আছেই, তাই সামরিক শক্তিতে এগিয়ে থাকার জন্য বিশ্বের বিভিন্ন দেশের দৌড়ঝাঁপের শেষ নেই। নিজেদেরকে অন্যদের থেকে শক্তিশালী প্রমাণে সব লেগে থাকে নতুন মারণাস্ত্র আবিষ্কার এবং কেনাবেচার প্রতিযোগিতা। বর্তমানে বাংলাদেশ সামরিক শক্তির বিচারে বিশ্বে 56তম। সারা বিশ্বে সুপরিচিত গ্লোবাল ফায়ার পাওয়ার নামে একটি গবেষণা সংস্থার তথ্য মতে, বিশ্বে 136টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান গত বছরের চেয়ে এক ধাপ এগিয়ে 56তে এসেছে। কিন্তু বন্ধুরা, বর্তমানে বাংলাদেশ বিমান বাহিনীর কী অবস্থা? যুদ্ধবিমানের সংখ্যা কত? কোনো দেশ আক্রমণ করতে আসলে তা ঠেকাতে কি সক্ষম? নতুন কোনো যুদ্ধবিমান সংযুক্ত করতে চাইলে তাতে খরচ কত? বন্ধুরা, এইসবই অজানা তথ্য নিয়ে আমাদের আজকের এই ভিডিওটি বিশেষভাবে সাজানো হয়েছে। তো চলুন আর দেরি না করে শুরু করা যাক। বন্ধুরা, বর্তমানে বাংলাদেশ বিমান বাহিনী 16টি যুদ্ধবিমান কেনার জন্য প্রায় 25,200 কোটি টাকা বরাদ্দ চেয়েছে। দেশের ভূরাজনৈতিক নিরাপত্তা আরও জোরদার করতে নেওয়া হয়েছে এই ফোর্সেস গোল 2030। সামরিক নিরাপত্তা আরও বৃদ্ধি করতে নেওয়া হয়েছে এই উদ্যোগ। এখানে বলা হয়েছে বিমানবাহিনীতে মাল্টিরোল কম্ব্যাট এয়ারক্রাফ্ট MRCA বা নানামুখী কাজ করতে সক্ষম এমন যুদ্ধবিমান সম্মিলিত একাধিক স্কোয়াড্রন গড়ে তোলার কথা। সমুদ্র কিংবা মাটিতে সমানভাবে কাজ করতে পারবে এমন কিছু যুদ্ধবিমান কেনার জন্য এরই মধ্যে উদ্যোগ গ্রহণ করা হয়েছে। সশস্ত্র বাহিনী এইসব যুদ্ধবিমান কেনার নীতিগত অনুমোদনও দিয়েছে। এগুলো কিনতে খরচ হবে মোট 25,200 কোটি টাকা। এর মধ্যে প্রথম বছরেই এককালীন পরিশোধ করতে হবে 6,300 কোটি টাকা, আর এটি আসন্ন বাজেট 2021-22 যোগ করার জন্য প্রতিরক্ষা মন্ত্রণালয়কে অনুরোধ করেছে বিমান বাহিনীর সদর দপ্তর। এইসবের একটা অনুলিপি অর্থ সচিবকেও পাঠানো হয়েছে। বন্ধুরা, 25,200 কোটি টাকা দিয়ে কেমন যুদ্ধবিমান কেনা যাবে তা আপনাদেরকে জানিয়ে দিব এই ভিডিওর শেষে। এই প্রস্তাবে বলা হয়েছে বর্তমান ভূ রাজনৈতিক এবং নানান হুমকি মোকাবেলায় নিরাপত্তার সাথে সাথে সমুদ্রে এবং ভূমিতে উভয় স্থানে সহায়তা করবে এমন কিছু অত্যাধুনিক MRCA যুদ্ধবিমান কেনা এখন সময়ের দাবি। প্রতিবেশী দেশগুলোতে এর সমসাময়িক এবং এর চেয়ে উন্নত যুদ্ধবিমান আছে। ফোর্সেস গোল 2030 অনুযায়ী বিমানবাহিনীতে একাধিক MRCA স্কোয়াড্রন স্থাপন করার বিষয়ে বলা হয়েছে। বন্ধুরা, আপনাদেরকে জানিয়ে রাখি, সেই 1999 সালেই একটি MRCA Mi-29 যুদ্ধবিমান যোগ করা হয়েছিল বাংলাদেশ বিমানবাহিনীতে। সেটি এখন পর্যন্ত কাজ করে আসছে। আর এই 16টি যুদ্ধবিমান কেনার জন্য দরপত্র ও অন্যান্য দেশের সরকারের দেওয়া প্রস্তাব আলোচনা করে দেখা হচ্ছে। বিমানবাহিনী বলছে G2G পদ্ধতিতে এই যুদ্ধবিমানগুলো পরিকল্পনা করেই কেনা হবে। MRCA কেনার চুক্তি করতে হলে এককালীন পরিশোধ করতে হবে মোট মূল্যের 25%, আর বাকি টাকা সামনে 5 থেকে 10 বছরের মধ্যে পরিশোধ করা যাবে। বর্তমানে বিমানবাহিনীতে এটি কেনার বিষয়ে কথাবার্তা হচ্ছে। প্রস্তাবিত এইসব যুদ্ধবিমান কেনাটা বেশ ব্যয়বহুল এবং শর্ত সাপেক্ষও বটে, আর এই কারণেই বিমানবাহিনীর নিজস্ব বাজেট থেকে এটি কিনতে গেলে পরবর্তীতে এর টাকা পরিশোধ করতে গিয়ে তাদের বাজেটে ঘাটতি হবে। এতে করে তাদের পরিচালনা, টাকা পরিশোধ, রক্ষণাবেক্ষণ সব ক্ষেত্রে নেতিবাচক প্রভাব পড়বে। আর একটি দেশের উন্নতির সাথে সাথে নিরাপত্তার বিষয়গুলো নজরে রাখা উচিত, আর তাই সেটি আগামী অর্থ বছরে বাজেটে যুক্ত করতে অনুরোধ জানিয়েছে। আর অর্থ বিভাগের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, আগামী বাজেট প্রণয়নের কাজ চলছে। প্রতিরক্ষা মন্ত্রণালয় যদি এই ধরনের প্রস্তাব রাখে তবে বিশেষ গুরুত্বের সাথে দেখা হবে, কারণ এর সাথে জাতীয় নিরাপত্তার সম্পর্ক রয়েছে। প্রস্তাবে আরও বলা হয়েছে বর্তমান বিমানবাহিনী এখন কী অবস্থায় রয়েছে, স্বাধীনতা কিংবা সার্বভৌমত্ব রক্ষায় বিমানবাহিনীর পেশাদারিত্ব পালন করে এখন বাইরের বিশ্ব বেশ সমাদৃত। এই ক্ষেত্রে প্রতিরক্ষা মন্ত্রণালয় ছাড়াও অর্থ মন্ত্রণালয় এবং আরও কিছু সংশ্লিষ্ট বিষয়ের অবদান রয়েছে। চলুন এবার জেনে নেওয়া যাক মূল কিছু বিষয়। বিমানবাহিনী প্রায় 25,200 কোটি টাকা চেয়েছে, যার আর্থিক মূল্য ডলারে $2.9 বিলিয়ন। এই নিয়ে বিমানবাহিনীর প্রস্তাবে বলা হয়েছে 16টি অত্যাধুনিক মানের ওয়েস্টার্ন অরিজিন, যা পশ্চিমা দেশে নির্মিত এমন MRCA ক্রয়ের নীতিগত অনুমোদন দিয়েছে সশস্ত্র বাহিনী বিভাগ। বন্ধুরা, এ থেকে খুব পরিষ্কারভাবেই বোঝা যাচ্ছে বাংলাদেশ বিমানবাহিনীর পরবর্তী MRCA ফাইটার ইউরোপিয়ানই হতে যাচ্ছে, আর এই নিয়ে কোনো সন্দেহ হয়নি। $2.9 বিলিয়ন বিনিময়ে বাংলাদেশ 16টি নতুন রাফায়েল F3 ভার্সন ক্রয় করতে পারবে বা 16টি পুরনো টাইফুন Trans-3 ভার্সন ক্রয় করতে পারবে। তবে আমার ব্যক্তিগত পছন্দ টাইফুন ফ্রান্স। তো সুপ্রিয় বন্ধুরা,
আমাদের আজকের এই ভিডিওটি দেখার পর আপনার অনুভূতি কী? নিজ দেশকে নিয়ে কতটা গর্ববোধ করছেন তা কমেন্ট সেকশনে আমাদের সঙ্গে শেয়ার করুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করুন। ধন্যবাদ সবাইকে।